আসসালামু আলাইকুম যারা এখন পর্যন্ত জয়েন করেছেন, আরো কয়েকজন জয়েন করার পরে আমি লাইভটা শুরু করব। আচ্ছা, অলরেডি অনেকে কমেন্ট করা স্টার্ট করেছেন। এ কে এম রকিবউদ্দিন কমেন্ট করেছেন, নাসিরুল ইসলাম কমেন্ট করেছেন, হাসিবুল ইসলাম লিখুন, হাই আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। এ আল করিম, MD মুরাদ, সাদমান সারিয়ার দীপ্ত, ঈদ মোবারক। ইয়েস, যদিও ঈদের ছুটি আজ শেষ হয়ে গেছে, ইনফ্যাক্ট আমারও শেষ হয়ে গেছে, কারণ আমার আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে। তারপরেও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ সবার ঈদ অনেক ভালো গেছে, পরিবার বন্ধু বান্ধব সবার সাথে অনেক মজা করে ঈদ কাটিয়েছেন এবং ঈদের ছুটি অনেক ভালো গিয়েছে। সো এখন যদিও ছুটি শেষ হয়ে গেছে, তারপরও সবাইকে ঈদ মুবারক, ঈদের অনেক 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 শুভেচ্ছা। মুশফিকুর রহমান, আশিক, তল্লেসি, নাইম, খলনায়ক লিখেছেন, কি অবস্থা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। MD হিরা রহমান, তানজিম, আহিয়ান আহাদ কমেন্ট করেছেন, ইতি আক্তার ওড়িশা কমেন্ট করেছেন, লুকিং সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। একে আজাদ, সানজিদ খান, বায়েজিদ হোসেন, সাদ্দাম HK, রোহান রায়হান, রাশেদ, বেলাল খান, আচ্ছা একজন জিজ্ঞেস তোলেসি নাম জিজ্ঞেস করেছেন, ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ঈদ খুবই ভালো কেটেছে। এবার ছুটি একটু বেশি পেয়েছিলাম, যেহেতু আমার একটা কাজ, ঈদের আমার ঈদের একদিন আগে শুটিং শেষ হওয়ার কথা ছিল, বাট তার আগেই শেষ হয়ে গেছে। সো অনেকদিন ছুটি পেয়েছি, যদিও ঈদের শপিং করতে, ঈদের কেনাকাটা করতে একটু প্রবলেম হয়েছে, কারণ একদম লাস্ট মোমেন্টে কেনাকাটা করেছি, সো সেই ক্ষেত্রে অনেক ঘুরতে হয়েছে। বাট এছাড়া ঈদ খুবই ভালো গেছে, পরিবারের সাথে সময় কাটিয়েছি, বন্ধুদের সাথে সময় কাটিয়েছি, কিন্তু সালামি পাইনি, সেটার জন্য একটু মন খারাপ। বাট খুব ভালো গিয়েছে। এবং আপনাদের কাছে জানতে চাই, আমার ঈদের এখন পর্যন্ত যা যা নাটক ইউটিউবে এসেছে বা চ্যানেলে অনের হয়েছে, কেমন লেগেছে যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে খুবই ভালো লাগতো। কারণ আসলে আমরা সবাই, শুধু আমি না, আমরা সবাই কিন্তু কাজ করি আপনাদের জন্য, আমরা সবাই দর্শকদের জন্য কাজ করি। তো সেই ক্ষেত্রে যখন আপনাদের থেকে একটা ফিডব্যাক পাই বা ক্রিটিসিজম, ক্রিটিসিজম অবশ্যই, আমরা কেউই পারফেক্ট না, আমি একদমই না, তো সেই ক্ষেত্রে আপনাদের থেকে যখন ক্রিটিসিজম পাই, ফিডব্যাক পাই, কনস্ট্রাকটিভ কিছু জানতে পারি, তখন আসলে এটা আমাদেরকে ফিউচারে অনেক বেশি হেল্প করে। আজান দিচ্ছে, তো সেই ক্ষেত্রে একটু বিরতি নিই।
হ্যালো, ইয়েস, আম ব্যাক। সো যেটা বলছিলাম যেটা বলছিলাম আসলে আমরা যারা কাজ করি সবাই কিন্তু আপনাদের জন্যই কাজ করি। সো সেই ক্ষেত্রে আপনারা যদি একটু বলতেন। আচ্ছা, অনেকে কমেন্ট অলরেডি করেছেন। এক পথ চলা ইকবাল লিখেছে নিশো বসের সাথে দ্য টেইলর শে হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, একজন লিখেছেন ঈদের বুহিয়ান আরবি লিখেছেন, ঈদের অ নাটকের নামগুলো বলে দিলে হ্যাপি হতাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সাজিদ হাসান সৌরভ লিখেছেন, সরি আপনার কমেন্টটা চলে যাচ্ছে, আমি স্ক্রল আপ করছি, বাট আনফর্চুনেটলি অনেকগুলো কমেন্ট চলে এসেছে। আপনার কমেন্ট আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, যদি আরেকবার একটু কমেন্টটা করতেন খুব ভালো হতো। আচ্ছা, আয়ুষ শর্মা লিখেছেন, আপু আমি খাগড়াছড়ি থেকে বলছি, আমার আপনার সব নাটকই আমার পছন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই 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 কমেন্ট করেছেন, টেইলরের কথা অনেকেই বলেছেন। আচ্ছা, তাসকিন মাহমুদ রাসেল লিখেছেন, সাবিলা নূরের ঝগড়া অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। বা চিন্তা করছি আসলে ঝগড়ার যেসব ক্যারেক্টার গুলো আমি প্লে করছি হয়তো একটু কমিয়ে দিব ফিউচারে। ওকে, আচ্ছা, এভাবে ফিরে আসা যায় নাটকটার কথা লিখেছেন এম এইচ ফুয়া, থ্যাংক ইউ সো মাচ। এই কাজটা আমার পার্সোনালি খুব পছন্দের একটি কাজ। অপূর্ব ভাইয়ের সাথে যারা এখনো দেখেননি অবশ্যই কাজটি দেখবেন, কাজটা খুবই ভালো হয়েছে। কারণ কাজটার গল্পটা একটু সিরিয়াস একটা গল্প ছিল, আর এছাড়া এর আগে আমি এই ধরনের গল্পে কাজ করিনি। তো সেই ক্ষেত্রে আমার জন্য একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। অনেক অনেক কমেন্ট। আচ্ছা, সাফওয়ান উদ্দিন লিখেছেন, বেস্ট ছিল ভাই, পারলে মাফ করেন, ইউর অ্যাক্টিং ইজ গ্রোয়িং আপ ডে বাই ডে, বেস্ট অফ লাক ফর ফিউচার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আচ্ছা, সাদমান সাকিব শান লিখেছেন, আপু আপনার সব নাটকগুলো ভালো লেগেছে, আরো নাটক দেখার জন্য অপেক্ষা করছি, লাভ বক্স নাটকটা অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ। লাভ বক্স কাজটি আমার খুব পছন্দের, তাহসান ভাইয়ের সাথে কাজ করেছি সাগর জাহানের পরিচালনায়। সো কাজটা আপনার ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, এমডি ইমরান হোসেন লিখেছেন, টেইলর কি দেখবো? দেখতে পারেন অবশ্যই, আফরান নিশো আছেন, আফরান নিশো সবারই পছন্দের, সো দেখতে পারেন, কাজটা অনেকের ভালো লেগেছে, আমারও খুব পছন্দের একটি কাজ। টেইলরটা মাইন্ড ব্লোয়িং, আবদুল্লাহ জাবের। আচ্ছা, ফায়েজ আহমেদ লিখেছেন, আজকে বাইরে বের হবা না? না, আজকে আমি ক্লাস করে অলরেডি বাসায় চলে এসেছি, আজকে আর বের হব না। আমি আসলে খুবই লেজি টাইপের, আমি যদি একবার কোনো কাজ শেষ করে বাসায় ঢুকে যাই আমি আসলে ঘুরতেও বের হই না। আচ্ছা, ইফতিকার আহমেদ, ঈদ মুবারক, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই টেইলর টেইলর টেইলরের কথা লিখেছেন। লাভ বক্সের কথা লিখেছেন। আচ্ছা, এ আর শিহাব আমার অনেক পুরনো একটি নাটক জ্যামপুত্রর কথা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মিশু ও যেন আমার হয়, এটাও একটি পুরনো নাটকের কথা লিখেছেন, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আচ্ছা, মাকসুদুর রহমান লিখেছেন, আপু তাহসান ভাইয়ের সাথে তোমার খুব কিউট লাগছিল। আচ্ছা, নাটকটার নাম হচ্ছে লাভ বক্স, আই থিঙ্ক ওটা ইউটিউবে আসেনি, আসবে নাকি আমি ঠিক শিওর না, আমি অবশ্যই আসলে আপডেট দিয়ে দিব। কয়েকজন কিছু উল্টাপাল্টা কমেন্ট করেছেন। আচ্ছা, যাই হোক, অনেক 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 কমেন্ট এসেছে। আচ্ছা, একজন লিখেছেন, আপু একটু রাগ করো। এখন কেন রাগ করব ভাইয়া, এখন রাগ করার মতো কিছু ঘটেনি। মেহেদি হাসান দিদার, আপনার লাস্ট ব্রেকআপ নাটকটা ভালো লেগেছে, থ্যাংক ইউ। আচ্ছা, শাহরিয়ার মাহমুদ, আমরাও সেনারা আপনাদের জন্য কাজ করি,
ব্যস্ততার মধ্যে সময় পেলেই সাবিলা নূরের নাটক দেখার জন্য ইন্টারনেট টিভি অন করে আপনার হাসিটা ভালোবাসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সো সো মাচ। মাই খান আমার গত ঈদের একটা নাটকের কথা লিখেছেন, টকিং মেশিন, আমার পার্সোনালি খুব খুবই খুবই প্রিয় একটা নাটক। এত 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 কমেন্ট আসলে আমি সবগুলো পড়তে পারছি না। আচ্ছা, যে আর জীবন লিখেছেন, ভালোবাসা চিনলা না, জাস্ট লাভ ডে, থ্যাংক ইউ সো মাচ। লাভ বক্সের কথা লিখেছেন, অনেক কথা লিখেছেন, টেলরের কথাও লিখেছেন। আচ্ছা, সো নাটক নিয়ে তো কথাই বললাম, আরো বেশ কিছু নাটক আসছে। স্পেশালি আমি একটা নাটক নিয়ে খুব এক্সাইটেড, সেটা হচ্ছে ফালতু। নাটকের নামই ফালতু, আমার সাথে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। কাজটার গল্পটাই আসলে এত মজার একটা গল্প, আমি আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে কাজটি, কারণ কাজটার মধ্যে ফান আছে এবং এত বেশি ফান আছে, এত বেশি এন্টারটেইনমেন্ট আছে, আমি প্রিটি শিওর সবার কাজটা খুবই বেশি, মানে খুব বেশি ভালো লাগবে যখন অনএয়ার হবে বা যখন ইউটিউবে আসবে। আমি অবশ্যই লিঙ্ক পোস্ট করব, বাট এই নাটকটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। এছাড়া আরো বেশ কিছু নাটক এখনো অনএয়ার হওয়া বাকি আছে, সো যখন অনএয়ার হবে আমি অবশ্যই আপডেট দিয়ে দিব। আচ্ছা, আমার যারা ফিমেল ফ্যান্সরা আছেন তারা অনেক সময় আমাকে জিজ্ঞেস করে থাকেন, যেহেতু শুটিং এর শুটিং আমি পড়াশোনা করছি, শুটিং করছি, তো সেই ক্ষেত্রে আমার স্কিনের উপর অনেক অনেক ধরনের অনেক, কারণ আমি আমার মেকআপ করতে হচ্ছে, আমার আমি যখন কোনো ধরনের ক্যারেক্টার করছি হয়তো মাঝে মাঝে আমার চুল কার্ল করতে হচ্ছে, মাঝে মাঝে চুল স্ট্রেট করতে হচ্ছে, সেই ক্ষেত্রে অনেক ধরনের অনেক প্রোডাক্টস ইউজ করতে হয়। বাট আমি আজকে এই ইস্যুটা নিয়ে একটু কথা বলতে চাই, কারণ লাইভে তো খুব বেশি আসা হয় না, সো যখনই আসা হয় আমি আসলে চেষ্টা করব সব কিছু নিয়েই যাতে কথা বলতে পারি, এরপরে আমি আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো। সো আমার খুব ফেভারেট একটা ফেসবুক পেজ আছে, ehnaz.com। আমি কমেন্টে, আমার লাইভ শেষ হওয়ার পর আমি কমেন্টে ফেসবুক পেজের লিঙ্কটা নাম সহ দিয়ে দিব। সো ehnaz.com যেটা হচ্ছে, ehnaz.com সবসময় ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এন্ড অর্গ্যানিক প্রোডাক্টস এনে থাকেন, ডিরেক্টলি ইম্পোর্ট করেন। সো আমি আসলে ehnaz.com কে অনেক বেশি ট্রাস্ট করি যখন আমার স্কিন, হেয়ার বা যে কোনো কিছু, আমি যে কোনো কিছু কোনো অর্গ্যানিক প্রোডাক্টস এর ক্ষেত্রে আমি আসলে সবসময় এই কোম্পানিটাকে ehnaz.com কে ট্রাস্ট করে থাকি, কারণ আমি এদের অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টস ট্রাই করেছি। ফর এক্সাম্পল, আমি কিছু প্রোডাক্টস আমার সাথে এখন আছে, আমি এগুলো দেখাবো, কারণ অনেকেই আমাকে অনেক সময় ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইভেন সামনাসামনি কথা হলেও জিজ্ঞেস করে থাকেন হয়তো আমি কোন মেকআপটা ইউজ করছি বা কোন সানস্ক্রিন ইউজ করছি, কি কি খাচ্ছি, কি সাপ্লিমেন্ট ইউজ করছি। সো সেই ক্ষেত্রে এগুলো যারা জানতে চেয়েছেন তাদের জন্য আনসার করে দিচ্ছি একবারে, এবং যারা জানতে চাননি বাট মনে হয় আপনাদের জন্য এটা জানলে অবশ্যই সুবিধা হবে, সেই ক্ষেত্রে সবাইকেই আমি জানাতে চাই। ওকে, সো আমি খুব বেশি আসলে ডায়েট ফলো করি না, করতে পারি না, আমি অনেক জাঙ্ক ফুড খাই, স্পেশালি এই ঈদের লাস্ট 4 দিন আমার এত বেশি খাওয়া হয়েছে, সো আমি একদমই ডায়েট বা যেটা ফলো অনেকেই করে থাকেন এবং হ্যাটস অফ টু দেম, কারণ এটা অনেক ডিফিকাল্ট একটা কাজ, বাট ehnaz.com যেটা করে, আমার যেহেতু অনেক ইরেগুলার খাওয়া দাওয়া হয় তো সেক্ষেত্রে আমাকে হেল্প করে। ফর এক্সাম্পল, এটা এটা হচ্ছে একটা ভেজিটেবল স্মুদি, এই ভেজিটেবল স্মুদিটা আমি সকালে উঠেই, জাস্ট এটা একটা পাউডার ড্রিঙ্ক, আমি সকালে উঠেই পানির সাথে মিক্স করে খেয়ে ফেলি। সো এবং আমি যেটা নোটিস করেছি, আমি এটা প্রায় 2-3 মাস ধরে খাচ্ছি এবং এটা আমাকে অনেক হেল্প করেছে, সেটা স্কিনের ক্ষেত্রে হোক, হেয়ারের ক্ষেত্রে হোক, সবকিছু দিক দিয়ে অনেক হেল্প করেছে। এছাড়া যেমন এছাড়া আমি আরেকটু সাপ্লিমেন্টের কথাই বলবো, আরেকটা এটা আছে, যেহেতু যেটা বলছিলাম যে আমি অনেক ইরেগুলার ডায়েট ফলো করি, সো এটা আমাকে সাহায্য করে হচ্ছে, লেটস সে আমি যখন
শুটিং করছি, আমাদের শুটিং এর আসলে টাইম টেবিল খুবই ইরেগুলার থাকে। হয়তো আমি সকালে, মাঝে মাঝে হয় আমি সকালে 10টার সময় সেটে ঢুকছি, আমার বের হতে হতে হয়তো মানে শুট শেষ হতে হতে অনেক রাত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে অনেক সময় ঠিক মতো ডিনার করা হয় না, লাঞ্চ করা হয় না। তো আমি যেটা করি, আমি এই এটা বেরি ফ্লেভার্ড, আমি এইটা পানির সাথে খেয়ে ফেলি, অ্যান্ড এটা হচ্ছে আমার ডায়েট সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে থাকে। সো এটা আমাকে অনেক অনেক বেশি হেল্প করেছে। অ্যান্ড এছাড়া কিছু প্রোডাক্টস আছে যেগুলো হচ্ছে আমি যারা জানতে চেয়েছে সবার জন্য জানিয়ে দিচ্ছি। এই তিনটা হচ্ছে আমি মানে খাওয়া ছাড়া, ডায়েট সাপ্লিমেন্ট ছাড়া স্কিনে এই তিনটা প্রোডাক্ট এখন ইউজ করছি। এটা সানস্ক্রিন, অ্যান্ড দিস ইজ অনেস্টলি দ্য বেস্ট সানস্ক্রিন আইভ ইউজড। এই যে, কারণ এটাতে SPF 50+, এবং আমরা সবাই জানি রোদের তাপে আমাদের স্কিনের অনেক ক্ষতি হয়। তো সেই ক্ষেত্রে SPF 50+ এই জিনিসটা আমাদের জন্য খুবই, আমার জন্য পার্সোনালি খুবই হেল্পফুল, কারণ অনেক সময় রোদে শুটিং করতে হয়। সো এখানে যেমন সানস্ক্রিন আছে সেরকম এটাতে সিরাম আছে। আচ্ছা, সুলতানা ও রূপা লিখেছে এগুলো কতটা এফেক্টিভ আপু? ট্রাস্ট মি আপু, আমি আসলে আমার কথা বলছি, আমাকে এগুলো অনেক হেল্প করেছে, এবং হেল্প করেছে দেখে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে মেসেজ করে থাকেন তাদের জন্য শেয়ার করছি, বিকজ আমাকে পার্সোনালি অনেক 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 হেল্প করেছে। কারণ সত্যি কথা বলতে একদমই আমার স্কিন খুব একটা বেশি ভালো না। সো এইগুলো ইউজ করে আমাকে অনেক মানে অনেক হেল্প করেছে। যাই হোক, সো এটা হচ্ছে সানস্ক্রিন, সিরাম, ময়েশ্চারাইজার সবকিছু একসাথে আছে। আর আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা প্রমোশন বলছেন, ট্রাস্ট মি এটা কোনো পেইড প্রমোশন না, কারণ পেইড প্রমোশন হলে অবভিয়াসলি আমি অনেক মানে একটা সুন্দর স্টুডিওতে বসে, সেটে বসে এগুলো দেখাতাম, বাসায় বসে দেখাচ্ছি, এবং যেগুলো দেখাচ্ছি আপনারা আসলে বুঝবেন না, কারণ আমার ফিমেল ফ্যানরা আমাকে অনেকবারই জিজ্ঞেস করে। তো তাদেরকে আমি সবসময় আনসার দিতে পারি না, কারণ এগুলো সব চাইনিজে লেখা, এগুলোর নামও বলতে পারি না। সো এই জন্য তাদের জন্য দেখাচ্ছি, একদমই প্রোডাক্ট প্রমোশন না। যাই হোক, তো এইটা হচ্ছে আমার আন্ডার আই ক্রিম হিসেবে ইউজ করি, অ্যান্ড এটা র্যাশ ক্রিম হিসেবে ইউজ করি। এটা পার্সোনালি আমাকে খুব হেল্প করেছে, কারণ লাস্ট 3-4 মাস আগে আমার স্কিনে অনেক র্যাশ উঠেছিল, এবং এটা ইউজ করার পরে আমার র্যাশে অনেক ইফেক্টিভ হয়েছে। সো লাস্ট এন্ড বাট নট লিস্ট, এটা হচ্ছে একটা কোলাজেন ফেস মাস্ক। এটা হচ্ছে আমার কোলাজেন, যেমন আমি এটা কিন্তু বাই দ্য ওয়ে কোলাজেন সাপ্লিমেন্টও খেয়ে থাকি, কারণ ওটা আমার চুল এবং আমার স্কিনকে অনেক বেশি হেল্প করে। আর এই ফেস মাস্কটা হচ্ছে জাস্ট স্কিনের জন্য। আব্রাহাম সাইম লিখেছেন ছেলেদের জন্য আছে আপু, ছেলেদের জন্য আছে নাকি আসলে বলতে পারছি না। এনিওয়েজ, আচ্ছা, জায়বা নানজিবা লিখেছেন আর দিস রিয়েল অর রেপ্লিকা প্রোডাক্টস? ট্রাস্ট মি আপু, দিজ আর অ্যাবসলিউটলি রিয়েল প্রোডাক্টস, কারণ আমি একদমই রেপ্লিকা প্রোডাক্টস একদমই বিলিভ করি না। আমার কাছে মনে হয় আমরা যা ইউজ করব যাতে সবসময় 100% অথেন্টিক, 100% অরিজিনাল প্রোডাক্টস ইউজ করব, কারণ আমাদের স্কিন, স্পেশালি ফর গার্লস, স্কিন তাদের সবচেয়ে বড় ওয়েলথ। সো সেই ক্ষেত্রে আমি আমার স্কিনের উপর কখনোই কোনো ধরনের, অবশ্যই অনেক অত্যাচার করি মেকআপ করে বা পলিউশনের ক্ষেত্রে, বাট আমি কখনোই রেপ্লিকা প্রোডাক্টস ইউজ করি না, করবো না, এবং লাইভে এসে রেপ্লিকা প্রোডাক্টসের কথা তো অবশ্যই বলবো না। সো দিজ আর 100% অথেন্টিক, এবং এগুলো ডিরেক্টলি জাপান, কোরিয়া থেকে ইম্পোর্ট করেন NS.com যার, সো উনি একদম ডিরেক্টলি ইম্পোর্ট করেন। সো আমি একদম 100% ট্রাস্ট করি, বিকজ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড অর্গ্যানিক প্রোডাক্ট, সো ইউ নো ইউ ক্যান ট্রাস্ট দেম। আচ্ছা, এইচ এন আশিকুর রুল্লা লিখেছেন সকাল থেকে আপনাকে অনেক সুন্দর লাগছে, ভার্সিটিতে দেখেছিলাম সকালে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আয় হায়, মইনুল হক সজীব লিখেছেন আপু হাঁটতে হাঁটতে আপনার ভিডিও দেখছিলাম, একটুর জন্য গাড়ির সাথে লাগেনি, ভাগ্য ভালো। কেন হাঁটতে হাঁটতে ভিডিও দেখছিলেন? কখনোই হাঁটতে হাঁটতে ফোন ইউজ করবেন না। আচ্ছা, ইশরাত জাহান সিনথিয়া লিখেছেন র্যাশের জন্য কোন প্রোডাক্টটা ইউজ করো আপু? আচ্ছা, এই যে দেখেছেন যারা প্রমোশন বলেছেন, আপুরা জানতে চায় দেখেই আমি বলছি। এনিওয়েজ, র্যাশের জন্য আপু আমি এই প্রোডাক্টটা ইউজ করি, দেখতেই পাচ্ছেন আসলে জাপানিজে লেখা, সো আমি নাম আপনাকে বলতে পারছি না, বাট আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে দেখাতে পারেন। এটা আমি ইউজ করেছি আমার র্যাশের জন্য, ইট ওয়াজ ভেরি ভেরি ইফেক্টিভ। NS.com থেকে ইউজ করেছি, আমি চাইলে আপনাদেরকে পেজের লিঙ্কটা শেয়ার করে দিবো।
শ্রাবণ অভ্রণী লিখেছেন দ্য ফিউশন সুরের বাঁধন নাটক, আপনাকে নাটকে আপনাকে সেই লাগছিল, শাড়িতে তোমাকে অপ্সরী লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যাপি এন্ডিং নাটকের কথা লিখেছেন অভি আনোয়ার জাহিদ, থ্যাংক ইউ। নাটকের মধ্যে আপনার শাসন করাটা ভালো লাগে বেশি। নিয়ামুল আহমেদ, নিয়ামুল লিখেছেন, থ্যাংক ইউ। পড়ছি, আমি অনেক চেষ্টা করছি সব কমেন্ট পড়ার, আসলে কমেন্ট সব পড়তে পারছি না। আচ্ছা, জায়বা নানজিবা, ক্যান ইউ সাজেস্ট অ্যান আন্ডার আই ক্রিম? ইয়েস আপু, দিস ইজ দ্য আন্ডার আই ক্রিম দ্যাট আই ইউজ। এই আন্ডার আই ক্রিমটা আমি ইউজ করে থাকি। আচ্ছা, নাইম সাদাত লিখেছেন, আপু তুমি কোন শ্যাম্পু ইউজ করো, আমার জিএফ কেও সাজেস্ট করবো। আমি কোনো পার্টিকুলার শ্যাম্পু আসলে সেভাবে করে ইউজ করি না, কারণ আমি একটা আর্টিকেল পড়েছিলাম যে আসলে শ্যাম্পু এবং স্কিন, মানে আপনার হেয়ার, স্ক্যাল্প এন্ড আপনার স্কিন অনেকটা ইন্টাররিলেটেড, সো সেই ক্ষেত্রে শ্যাম্পু আসলে চেঞ্জ করা উচিত, আমি পড়েছিলাম, আই এম নট শিওর। আচ্ছা, আচ্ছা, মোহাম্মদ ইসলাম বিন পারভেজ লিখেছেন, আর কি কি নাটক আসা বাকি আছে? আচ্ছা, ফালতু আসা বাকি আছে, অবশেষে ভালোবেসে আসা বাকি আছে, আর কি একটু চেক করে নেই, আই থিংক এই দুটোই আসা বাকি আছে যতদূর মনে আছে আমার, এই দুটোই আসা বাকি আছে এখন পর্যন্ত। ও সরি, হ্যাঁ, অবশেষে ভালোবেসে, ফালতু, ভালোবাসায় অভিমান থাকতে নেই, আর বেয়ারা বাকের, এই চারটি নাটক আসা এখন পর্যন্ত বাকি আছে। হ্যাঁ, আর মিস করিনি, এই চারটা এখনো বাকি আছে। আই থিংক আজকের মধ্যে ফালতু চলে আসার কথা অবশ্যই আমি লিঙ্ক শেয়ার করবো, কারণ আমি ফালতু নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আচ্ছা, সুলতানা রূপা লিখেছেন, আপু তুমি কি অনলাইন শপিং করো? মাঝে মধ্যে অনলাইন শপিং করি। নাসরা জামান লিখেছে, নিজের নাটক দেখতে কেমন লাগে? জানি না আসলে, আমি নাটক দেখতে কেমন লাগে এটা আসলে আমি ওয়ার্ডস এক্সপ্রেস করতে পারবো না। অনেকেই কোয়েশ্চেনটা করেছেন। আচ্ছা, অনেকে ফাউন্ডেশন এন্ড এটসেট্রা এসবের কথা জিজ্ঞেস করছেন, আই থিঙ্ক এটা আমি আরেকটি লাইভে করব, আরেকটি কোনো লাইভ বা কোনো পোস্টে শেয়ার করব, কারণ অনেকে আছেন যারা মনে হয় একটু রাগ করেছেন কেন আমি প্রোডাক্টস এর কথা বলছি বা প্রোডাক্ট প্রমোশন করছি। বাট ফাউন্ডেশনের ক্ষেত্রে আমি আসলে ফাউন্ডেশন খুব বেশি ইউজ করতে পারি না, আমি পাউডার ফাউন্ডেশন ইউজ করি। আচ্ছা, আরফিন সাকিব লিখেছেন, আপু আপনার ফেসবুক আইডি কি আর ফিরে পেয়েছেন? না ভাইয়া, এখনো ফেসবুক আইডি ফিরে পাইনি। আবদাল আহমেদ, আপু আপনার একটা নাটক আছে লাস্ট ব্রেকআপ, অস্থির লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এমডি শরীফ হোসেন লিখেছেন, সামনে আসলে আপু, পিছনে গেলে আবার নাই বললাম, অ্যাটলিস্ট সেলিব্রিটিদের হেটার্স থাকবে, এগিয়ে যাও সাবিলা, শুভকামনা সব সময়, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তানজিলা তাসনিম লিখেছে, হাই সাবিলা, আই রিয়েলি লাইক ইউর ওয়ার্ক, ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ আমি তোমার মমের মামাতো বোন ফ্রম দুবাই, আই মেট ইউ ওয়েন ইউ ওয়ার 6 এন্ড আই ওয়াজ 15। ও দ্যাট ইজ অ্যামেজিং, হ্যালো। আচ্ছা, আর এস কে শান্ত, ফেভারিট অ্যাক্টর? ফেভারিট অ্যাক্টর অবশ্যই আপনাদের ফেভারিট অ্যাক্টর যারা আছেন, অপূর্ব ভায়া, মোশাররফ ভায়া, নিশো ভায়া, সবাই আমার ফেভারিট, চঞ্চল চৌধুরী।
মইনুদ্দিন নাইম, আপনার কি বিয়ে হয়েছে? না, আমার এখনো বিয়ে হয় নাই ভাইয়া। আচ্ছা, যে আর জীবন লিখেছেন আপু, নিজের নাটক কি ফ্যামিলি নিয়ে একসাথে দেখেন? মাঝে মাঝে, সব সময় আসলে একসাথে দেখা হয় না, বাট আমার আম্মু আসলে আমার কাজ নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকেন। আম্মু মোটামুটি বলতে আমার সবচেয়ে বড় সাপোর্টার এন্ড সবচেয়ে বড় ফ্যান, তো সেই ক্ষেত্রে আম্মু সব নাটকই দেখেন, বাট সবসময় আসলে ফ্যামিলি সহ দেখা হয় না। নাইম শিকদার লিখেছেন, আপু আপনার বিহেভ বাস্তবে অনেক সুইট, বাট ড্রামাতে ভয় করে, সরি। ঈদে কয়টা, আপু ঈদে কয়টা জামা কিনেছেন? আমি ঈদে আই থিঙ্ক দুটো জামা কিনেছি, দুটো। আপু তোলেসি নাইম লিখেছে, আপু দেশের বাইরে আবার কবে যাবেন শুট করতে? আমি আসলে দেশের বাইরে কখনোই নাটকের জন্য শুট করতে যাইনি এবং যাবও না। আমি দেশের বাইরে শুধু একবারই শুট করতে গিয়েছি, সেটা হচ্ছে আমার ওপ্পো টিভিসির জন্য। এছাড়া আমি আসলে কখনো দেশের বাইরে শুট করতে যাই না, কারণ আমার কাছে পার্সোনালি মনে হয় আমি যখনই দেশের বাইরে যাই আমি একটু লিজার টাইম স্পেন্ড করতে যাই, তো সেই ক্ষেত্রে শুটের যখন একটা টেনশন কাজ করবে আমি ওভাবে করে ঘুরতে পারবো না। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। টেইলরের কথা লিখেছেন, থ্যাংক ইউ। আরিয়ান সাকিব লিখেছেন, আপু আজকে তোমাকে দেখতে হেভি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কিছু কিছু কমেন্ট আছে এত ফানি, বাট আমি আসলে পড়তে পারছি না, কারণ আমি জানি না আমি এগুলোর কি অ্যান্সার দিব। কেমন পাত্র পেলে বিয়ে পেলে কেমন পাত্র পেলে বিয়ে করবেন? তো কেমন পাত্র পেলে বিয়ে করবে এটা আসলে জানি না। আপনার কান্নার সিন আসলে ফ্যামিলিরা ফ্যামিলিরা কেমন রিয়াক্ট করে? আমার বড় বোন অনেক ক্রিটিসাইজ করে আমার কাজ নিয়ে, সো সবসময় আমি আরো যাতে ভালো করি, আরো যাতে ভালো করি সেই মোটিভেশনটা দেয়। ইমতিয়াজ খান লিখেছে, আজকে কি মনে করে লাইভে এসেছেন? আজকে আসলে সেভাবে করে কিছু মনে করে লাইভে আসিনি, লাইভে এসেছি কারণ আমার আজকে শুটিং নেই, ক্লাস ছিল, ক্লাস থেকে বাসায় চলে এসেছি, সো এই জন্য ভাবলাম লাইভে চলে আসি। অনেকেই জিজ্ঞেস করেন কবে লাইভে আসবো, কবে লাইভে আসবো, আই থিঙ্ক আমি অনেক কম লাইভে আসি, সো এই জন্য লাইভে চলে আসলাম। ইউর পার্সোনাল ফেভারিট ড্রামা ইন দিস ঈদ রল এল এস? আচ্ছা, আমার নিজের অভিনয় করা, যেমন ফালতুর কথা বলছিলাম, ফালতু যখন অন এয়ার যাবে তখন দেখলে বুঝবেন, ফালতু আমার খুব পছন্দের, ফালতু নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, সো ফালতু নিয়ে, ফালতু ভালো হয়েছে। এছাড়া অপূর্বের সাথে একটা কাজ করেছি, এভাবেও ফিরে আসা যায়। দ্য টেইলর নিশো ভাইয়ের সাথে, এটাও আমার খুব পছন্দের একটি কাজ। আর এছাড়া শিহাব শাহিন ভাইয়ার এক হৃদয়হীনা আমি দেখতে পারিনি টিভিতে, বাট যখনই কোনো অ্যাপে আসবে আমি অবশ্যই কাজটি দেখব। অপূর্ব ভাই এবং অর্ষাপুর কাজটা ট্রেলার আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। 22শে এপ্রিল মিজানুর রহমান আরিয়ানের ক্ষেত্রেও সেম, কাজটা দেখার আমার খুব ইচ্ছা ছিল বাট সামহাও মিস করে গেছি। অ্যান্ড আশফাক নিপুণের মিস শিউলি, এই তিনটা কাজ আমি দেখতে চাই, কিন্তু এই তিনটার কোনোটাই ইউটিউবে আসবে না, তো সেই ক্ষেত্রে আমি ওয়েট করছি কখন কোনো অ্যাপ বা যেখানেই আসুক আমি এই তিনটা কাজ অবশ্যই অবশ্যই দেখবো। হেই, হ্যালো, হ্যালো। আমি আসলে একদমই কমেন্টের সাথে, আচ্ছা ফায়েজ আহমেদ লিখেছেন, তোমার এআইবি থেকে এখনো গ্রাজুয়েশন শেষ হয়নি, কেমনে এখনো গ্রাজুয়েশন শেষ হবে ভাইয়া? আমার
মানে অ্যাকর্ডিং টু মাই এইজ, আমার এখনো গ্রাজুয়েশন শেষ হওয়ার কথা না। আর তাছাড়া এছাড়াও আমার যেহেতু মাঝে 6 মান্থস একটা গ্যাপ গিয়েছে, তো আলহামদুলিল্লাহ আমি 1 বছরের মধ্যে গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে। আচ্ছা, আবার কবে শুট হবে? আমার 11 তারিখ থেকে শুট শুরু হবে। ওই কাজটা করবা, নিজের একটা কাজ, ওই কাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড। অপূর্ব ভাইয়ের সাথে, রাজকুমার নাম, কাজটা কোরবানিতে যাবে। হ্যাঁ, তো 11 তারিখে কাজটার শুট শুরু হবে এবং ওটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড। এমডি শাহেদ আলম আপু, আপনি কি অনেক ঝগড়া করতে পারেন? নট এট অল, আমি রিয়েল লাইফে খুব বেশি ঝগড়া করতে পারি না। ইরহাম আল মুক্তাদির মিডিয়াতে আসার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা কার ছিল? আমার আম্মুর, ডেফিনেটলি আমার আম্মুর। কারণ শুরুতে আম্মুই সবসময় চাইতো, কারণ আমি যেহেতু বুলবুল ললিতকলা একাডেমিতে নাচের স্টুডেন্ট ছিলাম এবং আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমি তখন নাচের গ্রাজুয়েশন শেষ করে ফেলেছি। তখন আমার এখনো মনে আছে, তখন আমি ইয়াংগেস্ট স্টুডেন্ট ছিলাম গ্রাজুয়েশন শেষ করার ক্ষেত্রে। তো আম্মু সবসময় আসলে আমাদের আমাদের পুরো ফ্যামিলিতে, আমার বড় বোনও গান করেন, অভিনয় করেন স্টেজে। তো সেই ক্ষেত্রে আম্মু সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন পড়াশোনার বাহিরে, আমরা যাতে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর দিকেও একটু মনোযোগ দিই। কলকাতা, আলসেন বড়ুয়া JR, কলকাতা ইনশাল্লাহ যখন সময় পাবো আসবো। তৈফুর আহমেদ সিয়াম আপু, আমি শুনলাম আপনি নাকি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। নিজের কথা নিজে কিভাবে বলি বলেন, বাট এটা ঠিক, আমি আমার পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস। কারণ আমার আব্বু আমার যখনই আমি কোনো মিড টার্ম দেই বা কুইজ দেই, আমার আব্বু আমি বলতে হয় যে আমার অমুক দিন একটা কুইজ আছে বা অমুক দিন একটা মিড টার্ম আছে, এবং এক্সাম দিয়ে আসার পর, ইনফ্যাক্ট এক্সাম শেষের পর যখন জানে যে অমুক টাইমে এক্সাম শেষ হবে, এক্সাম শেষের পরে আমাকে ফোন দেয় বা বাসায় আসার পর জিজ্ঞেস করে কেমন হয়েছে পরীক্ষা, কেমন হয়েছে পরীক্ষা। সো আমি পার্সোনালি পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস। পনির মোল্লা লিখেছে, অনেকদিন থেকে আপনার লাইভের অপেক্ষায় ছিলাম, এট লাস্ট আজকে দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। আর যে আরফিন রানা, আপনার পেছনের দেয়ালে এগুলো কি মুখোশ? আমার ভয় করছে। তো ভয় পাওয়ার মতো কিছু নেই, হ্যাঁ এগুলো মুখোশ। গ্রাজুয়েশন শেষে প্ল্যানিং এখনো করিনি আমি। আচ্ছা, অনেক 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 কমেন্টস আছে, আমি আই ডোন্ট থিঙ্ক সব কমেন্টস পড়তে পারবো। নিউ কমেন্টস আছে, 418টা। আচ্ছা, যাদেরকে রিপ্লাই দিতে পারিনি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আবার যখন লাইভে আসব ইনশাল্লাহ আশা করছি রিপ্লাই দিতে পারবো, বা আজকে আর রিপ্লাই দিতে পারছি না। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, যারা আমার ঈদের নাটক দেখেছেন, যারা আমার ফ্যানরা আমার কাজের আপডেট শেয়ার করেছেন, যারা আমাকে সাপোর্ট করেছেন, ইনফ্যাক্ট যারা আমাকে ক্রিটিসাইজও করেছেন, যারা আমাকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন, সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। এবং আমার ফ্যান্স এন্ড যারা আমাকে এত ভালোবাসা, এত এত ভালোবাসা দিয়ে আসছেন এত দিন থেকে, সবাইকে অনেক 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 ধন্যবাদ। এই ঈদে আমার নাটকগুলো নিয়ে আপনারা এত বেশি কমেন্টস করেছেন আমি দেখতে পাচ্ছি, তো আমার অনেক ভালো লাগছে, মনে হচ্ছে যা কষ্ট করেছি সব সার্থক হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, আমি যেসব প্রোডাক্টের কথা বললাম, নট প্রোডাক্ট প্রমোশন, আমি পার্সোনাল পার্সোনাল ইচ্ছা থেকে যেসব প্রোডাক্টের কথা বললাম, ANS.com থেকে, দিস টু আর মাই পার্সোনাল ফেভারিট, কারণ এই দুটো আমার পার্সোনালি খুব ভালো লাগে। সো যেসব প্রোডাক্টস এর কথা বললাম, এগুলার লিংক আমি আই থিঙ্ক দিয়ে দিব, যদি, যেহেতু অনেকেই জানতে চেয়েছেন,
কিসের জন্য কি ইউজ করি, আন্ডার আয়ের জন্য কি ইউজ করি, র্যাশের জন্য কি ইউজ করি। তো সেক্ষেত্রে যেহেতু অনেকেই জানতে চেয়েছেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনো অনেক কমেন্টস আসছে, আই থিঙ্ক এখনো 50টা মতো কমেন্টস আছে, নতুন নতুন আমি পড়তে পারছি না। আচ্ছা লাস্টে সবাই কমেন্ট একবার পড়ে নি। আহমেদ শাকিল, আপনি কি জিম করেন? না, আমি একদমই জিম করি না, তোমার কণ্ঠের প্রেমে পড়েছি। মোহাম্মদ ইউনুস, থ্যাংক ইউ। ঈদ মুবারক। আশরাফ এন ভুইয়া, থ্যাংক ইউ, ঈদ মুবারক। ক্যাডেট আরাফাত লিখেছেন, আপু কবে আবার লাইভে আসবা? এখনো বলতে পারছি না কবে লাইভে আসবো ভাইয়া, বাট ভেরি সুন ইনশাল্লাহ। আবদাল আহমেদ লিখেছে, আপু আপনাকে শাড়িতে খুব কিউট লাগে, থ্যাংক ইউ। এমজি নাইমুর রহমান, ঈদ মুবারক, ঈদ মুবারক। মুহতাসিম ফুয়াদ, নেক্সট লাইফ আই ডোন্ট নো ভাইয়া, ইনশাল্লাহ ভেরি সুন আই থিঙ্ক। তোলেসি নাইম, ঈদ ঈদ মুবারক, থ্যাংক ইউ। এমডি আমানুল্লাহ, আপু তুমি সবসময় আমাদের ভালো ভালো নাটক উপহার দিবে আশা করি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এমডি শরীফুল ইসলাম, আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সাদমান সাকিব শান, থ্যাংক ইউ আপু ফর দিস লাইভ ভিডিও অ্যান্ড অলসো ফর ঈদ টেলিফিল্মস, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, থ্যাংকস টু ইউ গাইস। অনেকে জিজ্ঞেস করছেন নেক্সট লাইভে কবে আসবো। ইনশাল্লাহ ভেরি সুন, যখনই পারবো সময় হবে আমি ইনশাল্লাহ চলে আসব। যারা কমেন্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা সাথে আছেন, সাথে ছিলেন, সাথে থাকবেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, অনেক কথা বলে ফেললাম। অ্যান্ড ইনশাল্লাহ ভেরি সুন লাইভে আসবো, থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। ঈদ মুবারক সবাইকে আবারও, আশা করছি যারা বাড়ি ফিরবেন সবাই সেফলি, সরি যারা বাড়ি থেকে ঢাকায় আসবেন সবাই সেফলি আসবেন ইনশাল্লাহ। সবার সবার যাতে ভালো হোক এটা কামনা করছি। থ্যাংক ইউ এভরিওয়ান, অনেক অনেক ধন্যবাদ। ঈদ মুবারক, ঈদের অনেক 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 শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড বাই বাই, আসসালামু আলাইকুম।